ভিডিওটা শুরু করে একটা কথা বলে আপনারা যে যেখানে আছেন সাবধানে থাকবেন সতর্ক থাকবেন আর প্রতিদিন চাকরি ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রাখবেন আজকে আমরা কথা বলবো বাংলাদেশ সেনাবাহিনীতে শনিক পদে নিয়োগ দিয়েছে মানে সার্কুলারটা পাবলিশ করছে আজকে আমার এখানে কথা আছে তাদের অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ভিডিও ডিসিশন আমি একটা লিঙ্ক দিয়ে দেবো এটি ক্লিক করলে ডিটেলসটা আপনারা এখানে পেয়ে যাবেন এখানে আসলে এই সার্কুলারটা আপনারা দেখতে পাবেন ডিটেলসটা ভালো করে পড়বেন আমি জাস্ট আপনাকে বেসিক যে বিষয়টা সেটা বলে দিচ্ছি এখানে এস এম এস অনলাইনের মাধ্যমে আপনি অ্যাপ্লাই করতে পারবেন সেটা হচ্ছে চোদ্দোই মার্চ থেকে শুরু মানে আজকে হচ্ছে ভিডিওটা করতেছে হচ্ছে নয় তারিখ নয় মার্চ আর এটা শুরু হবে চোদ্দ তারিখ থেকে আর শেষ হবে আগামী মাসের পাঁচ তারিখ মানে এপ্রিলের পাঁচ তারিখ এই টাইম লিমিটটা অবশ্যই খেয়াল রাখবেন এরপরে এইখানে দেখবেন ডিটেলস বলে দিচ্ছে যে আপনাকে জেলা অনুযায়ী জেলা কোটা অনুযায়ী ট্রেড দুই এর বিশেষ আবেদন করতে পারবেন এছাড়া সেনা সদস্যদের সন্তান পৃথক আবেদন করতে পারবেন এই ডিটেলসগুলো এখানে কিন্তু আপনারা দিচ্ছে ভালো করে পড়বেন এখানে সীমার কথা বলতে হচ্ছে নয় ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে সতেরো থেকে বিশ বছর বাট অ্যাভিডোভিট গ্রহণযোগ্য না এখানে নারী নারীপুরে সবাই অ্যাপ্লাই করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি সমান পরীক্ষা কমপক্ষে জিপিএ টু পয়েন্ট ফাইভ পি উত্তীর্ণ আর এখানে কুক পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদের রান্নায় পারদর্শী হতে হবে এরপরে এখানে শারীরিক যোগ্যতা মানে শারীরিক উচ্চতা ওজন এবং বুকের মাপটা এখানে বলে দিছে ডিটেলস ভালো করে করবেন আর জাতীয়তা অবশ্যই বাংলাদেশে হতে হবে স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য হতে হবে এবং বৈবাহিক অবস্থা অবিবাহিত বিপত্নিক বিবাহ বিচ্ছেদকারী নয় মানে আপনি ডিভোর্স দিলে বা আপনার ওয়াইফ নাই সেটা কিন্তু আলাহ হবে না সাঁতার জানা অত্যাবশ্যক ন্যূনতম পঞ্চাশ মিটার এই জিনিসগুলো বেসিক জিনিসগুলো ভালো করে জেনে নেবেন ভালো করে পড়বেন সমস্যা হলে ভিডিও নিচে কমেন্ট করবেন দেন আমি ওই বিষয়টা নিয়ে আলোচনা করে দেবো আমি ভিডিওটা লং করছি না সমস্যা হলে ভিডিও নিচে কমেন্ট করেন তাহলে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ